আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি মোহাম্মদ আলাবিন হোসেন এবং ভিডিওটি করতেছি এমএম ইলেকট্রনিক্স চৌরাশমোড় কুষ্টিয়া থেকে। আজকে কি রিলেটেড ভিডিও হবে সেটা অলরেডি আপনারা বুঝে ফেলেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। বাট আজকে একদম এক্সক্লুসিভ একটা ভিডিও, একটা সেটিং আছে যে সেটিংটা হয়তো বা 80% ওয়ালটন ইউজার জানে না। বাট ওয়ালটনের যে স্মার্ট টিভি কিংবা অ্যান্ড্রয়েড টিভি আছে এটাতে তো স্ক্রিন শেয়ার করা যায়। বাট স্ক্রিন শেয়ারের পরেও আরেকটা মজার ফিচার আছে যে ল্যাপটপ যাদের স্ক্রিন আছে, যে বিশেষ অনুষ্ঠানে আপনি অনেক ভিডিও করে নিয়ে আসছেন, ল্যাপটপ স্ক্রিনে দেখতে সমস্যা হচ্ছে, আপনার টেলিভিশন আছে, টেলিভিশনে দেখতে চাচ্ছেন, এই ফিচারটা আমি আজকে শেখাবো টোটাল। কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ল্যাপটপ স্ক্রিনে, এখান থেকে চলে যাব টিভি স্ক্রিনে। এবারে আমি ল্যাপটপ স্ক্রিনটায় চলে এসেছি। আমার সর্বপ্রথম এই সেটিংয়ের জন্য লাগবে হচ্ছে ক্রোম ব্রাউজার, এবং এর মূল যে থিমটা আছে, মূল থিমটা বলে দেই, দুইটা ওয়াইফাই একই নেটওয়ার্ক অ্যান্ডার, অর্থাৎ দুইটা ডিভাইসের নেটওয়ার্ক একই থাকা লাগবে। থ্রি ডটে ক্লিক করার পরে সেভ অ্যান্ড শেয়ার যে মোডটা আছে ওখান থেকে কাস্ট লেখা আছে, কাস্টের উপর ক্লিক করলে আপনার এখানে টেলিভিশনটার মডেলটি শো করবে। আমারটা কানেক্ট করা আছে বলে সরাসরি ওখানে নাম দেখা আছে। এখানে আপনার সোর্সের থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্যাব, অর্থাৎ হচ্ছে যে ট্যাবটা এখন বর্তমানে ওপেন আছে এই ট্যাবটা শুধুমাত্র শেয়ার করা যাবে। আরেকটা অপশন আছে ট্যাব বাদেও আমার সম্পূর্ণ স্ক্রিন যেটা আছে স্ক্রিনটা শেয়ার করা যাবে। এখানে দেখেন দুইটা অপশনই দেওয়া আছে, কাস্ট ট্যাব আর কাস্ট স্ক্রিন কাস্ট, স্ক্রিনের যে কাস্ট আছে সেটা। আমি এর পাশাপাশি কাস্ট স্ক্রিন লেখা আছে দেখেছেন, কানেক্ট করে দিলাম। এর পাশাপাশি আমি টেলিভিশন স্ক্রিনটা নিচে নিয়ে নিয়েছি, দেখেন আপনারা ওটাতে যা যা করবো সব কিছুই টেলিভিশন স্ক্রিনে হবে। অর্থাৎ হচ্ছে আপনার ছোটো ডিসপ্লে ল্যাপটপ তাতে কোনো সমস্যা নেই, আমাদের যে ওয়ালটনের টিভি আছে এই টিভিতে আপনি বড় ডিসপ্লে আকারে সব কিছু দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাতে আমি একটা ভিডিও প্লে করতেছি, প্লে করলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে এখান থেকে সার্চ করা যায় কিনা, সার্চ করে আপনি কোনো কিছু প্রয়োজন যেটা সেটা পাওয়া যায় কিনা। আমি আমাদের শোরুমের যে নামটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সেটা সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের যে ভিডিওটা আছে সে ভিডিওটা প্লে করি, দেখি যে টেলিভিশন স্ক্রিনে প্লে হচ্ছে কিনা। মাউস পয়েন্টারও দেখা যাচ্ছে, দেখেন টেলিভিশন স্ক্রিনটা প্লে হচ্ছে কিনা। দেখেন ল্যাপটপ স্ক্রিনটা আগে হচ্ছে, টেলিভিশন স্ক্রিনটা পরে হচ্ছে, এর কারণটা হচ্ছে কাস্ট আমার নেটওয়ার্ক যেটা আছে নেটওয়ার্কটার স্পিডটা একটু স্লো, সেটার জন্য পরে হচ্ছে। তবে আপনাদের যদি ওয়াইফাই স্পিডটা ভালো থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো স্লো হবে না এবং দ্রুতই এটা আপনার কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।